ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো নর্মাল লেবার। আমরা জানি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মধুরতম শব্দ হলো মা, এবং প্রত্যেকটা মেয়ের জীবনে এই মাতৃত্বের যে আকাঙ্ক্ষা বা মা হওয়াটা যে তার ডেস্টিনেশন, এটা সবার থাকে। কিন্তু এই যে মাতৃত্ব হওয়া, মা হওয়া, এর মধ্যে কিন্তু তাকে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, তাই না? আমরা জানি যে ডিউরেশন অফ দ্য প্রেগনেন্সি আমরা বলেছি 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। এরপরে হলো তার লেবার, এবং সেই যে লেবারের যে পেইন বা তীব্রতা, সেই তীব্রতাটা যে কখনো অনুভব করে নাই সেটা মেজার করতে পারবে না যে এই ব্যথাটা কতটুকু হতে পারে। এই যে ব্যথা, এই ব্যথা মায়েরা সহ্য করে এবং তাদের ডেলিভারি হয়, তারপরে তার সন্তান লালন পালনের ব্যাপার। কিন্তু শুধুমাত্র এই যে তাহলে লেবার সৃষ্টির আদিকাল থেকে মেয়েরা কিন্তু এই যে সন্তান গর্ভধারণ করা এবং জন্ম দেওয়া এই কাজটা করে যাচ্ছে, যেটার কারণে কিন্তু আমাদের স্পেসিসটা কিন্তু রক্ষা হচ্ছে। কিন্তু এই স্পেসিসটা রক্ষা করতে যে তারা কিন্তু এই কষ্টটা খুব আনন্দের সাথে করে, খুবই আনন্দের সাথে, এবং যে আনন্দ একটা সুন্দর শিশুর জন্ম দেয় এবং সারা পরিবারকে আনন্দে ভাসিয়ে দেয়, কিন্তু সেটা করতে গিয়ে এই মেয়েটাকে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ সময় পার করতে হয়। এবং আমরা জানি যে আমাদের মেয়েরা, অনেক মেয়েরা কিন্তু এই শিশু জন্ম দিতে যেয়ে মায়েরা কিন্তু মারা যায়, যেটাকে আমরা বলেছি মাতৃমৃত্যু। এবং বাই দ্য সেম টাইম অনেক শিশুও কিন্তু এভাবে মারা যায়। এবং একটা দেশ বা একটা দেশের জাতির আমরা ডেভেলপমেন্টের ইন্ডিকেটর যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই মাতৃমৃত্যুর হার কতটুকু এবং শিশু মৃত্যুর হার কতটুকু, নবজাতকের মৃত্যুর হার কতটুকু, সেটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। কাজেই আজকে আমরা একটা ফিজিওলজি নিয়ে কথা বলবো, যেটা হলো নর্মাল লেবার। শুনতে নর্মাল লেবার, কিন্তু আসলে এই নর্মাল লেবারের যে মেকানিজম, এটার যে ডিউরেশন, এটার যে কী কী প্রসেস একটা মেয়ের ভেতরে হতে থাকে, সেই ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। তো আমরা তারপরেও সেই জিনিসটাকে কীভাবে সহজবোধ্য করব সেটা হলো কথা। আমাদের সবাইকে, ডক্টরস আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ফিজিওলজি অফ দ্য লেবার, হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ দ্য লেবার, হাউ ক্যান ইউ কন্ডাক্ট দ্য লেবার, হাউ ক্যান ইউ সেভ দ্য লাইফ অফ দ্য মাদার অ্যান্ড দ্য বেবি, এগুলো সব আমাদেরকে জানতে হবে। বাই দিস টাইম এই যে ডেলিভারির যে একটা ব্যাপারটা, এই মা যখন তার নর্মাল ডেলিভারিতে আসবে, এই প্রসেসটা কিন্তু শুরু হয় অনেক আগের থেকে, এবং আমরা শুরু করি অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে। যখন মা আমাদের কাছে চেক আপে আসে, তখন তাকে আমরা কন্টিনিউয়াস তার ফিজিওলজি অফ দ্য লেবারটা বোঝাতে চেষ্টা করি। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে হাইলি রাইজিং ট্রেন্ড অফ সিজারিয়ান সেকশন ইন আওয়ার কান্ট্রি, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা কিন্তু আমাদের জন্য পরবর্তী রিপিট সিজারিয়ান সেকশন, এই কারণে কিন্তু আমাদের মাতৃমৃত্যুর হার আবারও বেড়ে যাচ্ছে এবং অনেক ঝুঁকি হচ্ছে। কাজে আমাদেরকে চেষ্টা করা উচিত যে কীভাবে নর্মাল লেবারটাকে আমরা এনকারেজ করতে পারি, এনহ্যান্স করতে পারি, সেটার জন্যই আজকে আমাদের ক্লাস। এবং এই ক্লাসটা তাহলে আমাদের সবার জন্য, আমাদের জন্য এবং আমাদের মায়েদের জন্য, সবার জন্য। আমরা প্রথমে ক্লাসটা শুরু করতে চাই আমাদের মায়েদের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা জানিয়ে, যারা এত কষ্ট করে এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দিয়েছেন এবং যাদের এই কষ্টের বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি। কাজেই আমাদের সমস্ত মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। নর্মাল লেবার ক্লাস শুরু করার আগে আমাদেরকে কয়েকটা ডেফিনেশন জানাটা খুব দরকার। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিছু কিছু বিষয় আমাদের ব্যাপার, যে আমরা নর্মাল লেবার আগে আমাদের পেলভিস, বিকজ এটাই হলো আমাদের আউটলেট যেখান দিয়ে আমাদের ডেলিভারিটা হবে। তাহলে এই পেলভিসটা সম্বন্ধে তোমার সেটা আলাদা ক্লাস, কাজে আমরা এখানে ইন ডিটেলস তোমাদেরকে পেলভিস পড়াবো না। আর একটা জানতে হবে আমাদের বেবি। তাহলে প্রথম যে ডেফিনেশন সেটা হলো লাই। সো হোয়াট ইজ লাই? ইট ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য লং এক্সিস অফ দ্য ফিটাস উইথ দ্য লং এক্সিস অফ দ্য ম্যাটার্নাল স্পাইন অর সেন্ট্রালাইজড ইউটারাস। সো রিলেশনশিপ, এই রিলেশনশিপের মধ্যে আমরা দেখেছি, আমরা যদি ইউটারাসের অ্যানাটমি চিন্তা করি, তাহলে এটা একটা পাইরিফর্ম অর্গান, এবং সেই অর্গানের মধ্যে আমাদের বাচ্চাটা কী অবস্থায় থাকছে, কাজে ফেভারেবল অ্যাকোমোডেশন যেটা হবে সুবিধাজনক, সেটা কিন্তু লংগিটিউডিনাল লাইন। সো লম্বালম্বী থাকবে, ইউটারাসটা লম্বালম্বী থাকবে এবং বাচ্চাটাও লম্বালম্বী থাকবে, এটাই সবচেয়ে বেশি এক্সপেক্টেড। এবং এই লংগিটিউডিনাল লাইটা কিন্তু আমাদের 99.5%। এছাড়া আর কী লাই তারা থাকতে পারে? ইট মে বি অবলিক লাই। এই যে অবলিকলি যে থাকছে, এই অবলিক লাইটা কিন্তু খুব একটা সাস্টেইন করে না। ইউজুয়ালি যখন মা লেবারে চলে যায়, তখন কন্ট্রাকশন অফ দ্য লেবারের জন্য আইদার এটা কেফালিক হয়ে যায় অথবা এটা রিচ হয়ে যায় এবং লংগিটিউডিনালিতে চলে এসে।
আর যেটা আছে সেটা ট্রান্সফার স্লাই। এই যে ট্রান্সফার স্লাই, দেয়ার ইজ এ নো মেকানিজম অফ দ্য লেবার ইন কেস অফ দ্য ট্রান্সফার স্লাই। সো দ্য লংগিটিউডিনাল লাই সবচেয়ে বেশি 99.5%। এছাড়া আছে আমাদের অবলিক লাই, আর হলো আমাদের আছে ট্রান্সফার স্লাই। এরপরে আমরা যেটা জানতে চাই সেটা হলো প্রেজেন্টেশন। দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাই দ্য লোয়ার পোল অফ দ্য ইউটারাস ইট ইজ কল দ্য প্রেজেন্টেশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বাচ্চার মাথাটা লোয়ার পোল অফ দ্য ইউটারাসে আছে। সো দিস ইজ কেফালিক প্রেজেন্টেশন, এবং এই কেফালিক প্রেজেন্টেশন কিন্তু আমাদের 96.5%। কেন কেফালিক? এটাও কিন্তু ফেভারেবল অ্যাকোমোডেশন, তার কারণ আমরা জানি ইউটারাসটা ফান্ডাসটা বড় এবং নিচের দিকে এসে একটা ন্যারো হয়ে যাচ্ছে। ঠিক বাচ্চার ক্ষেত্রেও ব্রিজটা বড় এবং নিচে আমাদের কেফালিক মাথাটা ছোট। সো ফেভারেবল অ্যাকোমোডেশন কীরকম হবে? ব্রিজ উপরে থাকবে, মাথা নিচে থাকবে। আর কী হতে পারে? এটার গ্র্যাভিটেশন, আমরা এই ব্রিজটা বড় হলেও ওজন কিন্তু মাথার বেশি, কাজে ডিউ টু গ্র্যাভিটেশন এই মাথাটা নিচের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা দেখছি 96.5%, কিন্তু কখনো কখনো এটা এরকমও হতে পারে। এটাকে আমরা কী বলি? ব্রিজ প্রেজেন্টেশন। এবং এই ব্রিজ প্রেজেন্টেশন আছে আমাদের অ্যাবাউট 3%। কেন ব্রিজ প্রেজেন্টেশন আছে কী বিষয়, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। কেন ফেভারেবল না হয়ে এটা আনফেভারেবল হলো, উল্টা কেন হলো, সেটা আমরা পরে বিবেচনা করবো এবং পরে পড়ব। এছাড়া আমাদের আছে শোল্ডার। আমরা বলেছিলাম না যে ট্রান্সফার স্লাই অনলি 0.5%, কাজে যদি ট্রান্সফার স্লাই হয় তাহলে তার প্রেজেন্টিং পার্ট হবে শোল্ডার, এবং সেই ক্ষেত্রে আমাদের শোল্ডার প্রেজেন্টেশন আসছে, ঠিক আছে। এছাড়া আছে প্রেজেন্টিং পার্ট। তাহলে এটা হলো কি প্রেজেন্টেশন? কি কেফালিক, এটা বাচ্চার মাথা আছে নিচে, বাট প্রেজেন্টিং পার্ট মানে কি? আমরা যখন একটা পেশেন্ট লেবারে যাই তখন তাকে আমরা পারভাইজারাল এক্সামিনেশন করব, এবং এক্সামিনেশন করে আমরা যখন অসটা ওপেন হলো সেখান দিয়ে আমরা বাচ্চার মাথার কোন জায়গাটাকে দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টিং পার্ট। যেমন ধরো এই যে বাচ্চার হেড, এই হেডটা শুধুমাত্র যে হেড তা নয়, হেডের অনেকগুলো অংশ আছে, আমরা কিছু কিটা ভাগ করেছি। আমরা মনে আছে বোধ হয় আমাদের যে আমরা কি বলেছি, এখানে আমাদের ফ্রন্টাল বোন আছে, পিছনে আছে অক্সিপিটাল বোন, এবং দুই পাশে দুইটা প্যারাইটাল বোন আছে। সুচার্স খুব ইম্পর্টেন্ট, স্যাজাটাল সুচার্স, করোনাল সুচার্স সামনে, আর পিছনে ল্যামডয়েড সুচার, ঠিক আছে। তাহলে এই যে সুচার এবং সামনে আছে আমাদের অ্যান্টেরিয়র ফ্রন্টানিলি, এবং পিছনে আছে পোস্টেরিয়র ফ্রন্টানিলি। অ্যান্টেরিয়র ফ্রন্টানিলিটা আমরা আইডেন্টিফাই করতে পারি বাই ইটস রম্বয়েড শেপ, আর যেটা ল্যামডয়েড সুচার বা পোস্টেরিয়র ফ্রন্টানিলি সেখানে এটা হলো ট্রায়াঙ্গুলার। কাজে এটা দেখে আমরা বুঝতে পারি যেটা, তাহলে এই যে বাচ্চার মাথা, এই মাথাটা খুব ইম্পর্টেন্ট এটা ফ্লেক্সড অ্যাটিচিউডে থাকা। ফ্লেক্সড অ্যাটিচিউডে যদি থাকে তাহলে বাচ্চার মাথার যে অংশটা আমাদের প্রেজেন্টিং পার্ট হয় সেটাকে আমরা বলি ভার্টেক্স। ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইজ দ্য ভার্টেক্স। সো এই পার্টটা কখন আসে? যখন একটা ফিটাল হেড ওয়েল ফ্লেক্সড থাকে, কিন্তু এবং তখন এঙ্গেজিং যে ডায়ামিটার সেটা আসে সাব অক্সিপুটো থেকে ব্রেগমা। এই যে বললাম একটু আমরা ব্রেগমা, তাহলে আমাদের সাব অক্সিপুট থেকে ব্রেগমা এই যে ডায়ামিটারটা এটা হলো সবচেয়ে লোয়েস্ট ডায়ামিটার 9.5 সেন্টিমিটার। এবং এই যে লোয়েস্ট ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা কী হচ্ছে আমাদের এই যে পেলভিস দিয়ে, উদ্দেশ্য কী? পেলভিসে ঢুকতে হবে, নামতে হবে, বের হতে হবে। কাজে লোয়েস্ট ডায়ামিটার যদি আসে তাহলে আমাদের সেই জিনিসটা ডেলিভারিটা সহজ হবে। সে কারণে ভার্টেক্স প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু মাথা আছে নিচে, কেফালিক আছে, ভার্টেক্স ছাড়াও কিন্তু প্রেজেন্টিং পার্ট হতে পারে। যেমন যদি এটা একটু ডিফ্লেক্সড হয় তাহলে ব্রাও আসবে। ব্রাও মানে আমরা যে কপালটাকে আমরা বলি ব্রাও, এবং ব্রাওকে যদি আমরা ডিমার্কেটেড করি তাহলে আমরা সামনে পিছনের দিকে অ্যান্টেরিয়র ফ্রন্টানিলি, এবং সামনে হলো আমাদের করোনাল সুচার, এবং এখানে আমাদের আইব্রো এবং বাচ্চার এই ব্রো পর্যন্ত যদি বলি তাহলে দেরি হলো ব্রাও। ব্রাও এমন একটা প্রেজেন্টেশন যেটার এঙ্গেজিং ডায়ামিটার 13 সেন্টিমিটার, এবং আমাদের পেলভিসে কোনো 13 সেন্টিমিটারের জায়গা নেই। কাজে ব্রাও যদি কখনো আসে তাহলে কিন্তু সেই বাচ্চার ডেলিভারি নর্মাল হওয়ার কোনো পসিবিলিটি নেই। কাজে প্রেজেন্টিং পার্টটা কী? আরেকটা আছে ফেস, মানে হাইপার এক্সটেনশন যদি হয় তাহলে ফেস আসে, এবং ফেসটাকে আমরা ডিমার্কেট করেছি এই যে বাচ্চার আমাদের এখানে আমাদের নোজ, এবং এখানে আমাদের আইব্রো, এবং নিচে চিন, এই যে অংশটুকুকে এটাকে ফেস ফ্লেক্স অ্যাটিচিউড মানে ফেস বলছি, হাইপার এক্সটেনশন।
একদম পিছন দিকে। কাজে ফেসের যখন ডায়ামিটারটা আমাদের আসে, এটা মেন্টো থেকে এই মেন্টাম সাবমেন্টাম থেকে আমরা যখন এখানে আমরা আসবো আইব্রো পর্যন্ত, সেই যে ডায়ামিটারটা এটাও কিন্তু কম, এই ডায়ামিটারটাও কিন্তু 9.5 সেন্টিমিটার। বাট ফেস আসাতে প্রবলেম হলো যেটা, তাহলে আমরা তাহলে ভার্টেক্স আর ফেসের মধ্যে তফাতটা কি? ভার্টেক্স যদি 9.5 সেন্টিমিটার ইজিলি ডেলিভারি হয়, তাহলে ফেস কেন হবে না? ফেসের যেটা প্রবলেম হলো যে ভার্টেক্স যখন আসে, তোমাদেরকে একটা শব্দ আমরা বলেছি আগে ক্লাসে, মোল্ডিং বলেছি, তাই না? এই যে সুচার্স, স্যাজাটাল সুচার, করোনাল সুচার, ল্যামডার সুচার এবং তাদের মাঝখানে আমাদের যে দুইটা ফ্রন্টানিলি, এদের কিন্তু খুব ক্লিনিক্যাল একটা সিগনিফিক্যান্স আছে। ওরা কি করে, বাচ্চা যখন আমাদের ডিসেন্ট করছে তখন এটা চাপ লাগে এবং চাপ লেগে আমাদের এটা একটা আরেকটার সাথে লেগে যায়, যেটাকে আমরা মোল্ডিং বলেছি। এবং অনেক সময় দেখা যায় একটা আমাদের স্কাল বোন আর একটা বোনের উপর একটু ওভারলেপ করে যায়, সেটা যে হয়ে যায় এটাকে বলা হয় মোল্ডিং। এবং মোল্ডিং হওয়াতে আমাদের সুবিধা যেটা হয়, ডায়ামিটারটা কিন্তু কমে আসে, যে কারণে ভ্যাজিনাল ডেলিভারিটা আমাদেরকে সুবিধা হয়। কাজে মোল্ডিং ইট ইজ দ্য ফিজিওলজি, কাজেই আমাদের সুচার ফ্রন্টানিলি। তখন এটা কিন্তু তোকে দেখো দুইটা প্যারেটাল বোন ফ্রন্টাল অক্সিপিটালের মধ্যে সম্ভব, বাট এই জিনিসটা কিন্তু ফেসের মধ্যে সম্ভব না, কারণ ফেসের মধ্যে আমাদের আছে কি, আমাদের ফ্রন্টাল বোন, আমাদের ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এদের কিন্তু মোল্ডিং হবে না, কাজেই এটা কিন্তু আমাদেরকে এটা সুবিধা দিবে না। আরেকটা বড় সমস্যা হলো যখন হেড আমাদেরকে নিচের দিকে ডিসেন্ড করছে, এই হেডটা সার্কেল একটা গোল, এবং এই জিনিসটা কী করে আমাদের অসকে ডাইলেট করতে সহযোগিতা করে। কিন্তু ফেসে কি এটা আমরা জানি, এখানে নোজ আছে, এখানে আমাদের কী আছে ম্যাক্সিলা, এখানে ম্যান্ডিবল, ইরেগুলার, এবং ইরেগুলার সার্ভিস হওয়ার কারণে সে কিন্তু সার্ভিক্সকে অত সুন্দর ডাইলেট করতে পারে না। কাজেই আমরা বলেছি যেটা, এই যে ভার্টেক্স প্রেজেন্টেশন, তার মধ্যে আমরা আবার তিনটা প্রেজেন্টিং পার্ট আলাদা করে বললাম, এক মানে কেফালিকের মধ্যে ভার্টেক্স হলো 96%, ব্রাও এবং ফেস মিলে আমাদের 0.5%। ওকে, তাহলে আমরা বললাম যেটা দিস ইজ দ্য প্রেজেন্টিং পার্ট। আর যেটা বলেছি সেটা হলো আমাদের প্রেজেন্টিং পার্টের মধ্যে ব্রিজ থাকতে পারে। ব্রিজ মানে বাচ্চার বাটকটা নিচের দিকে এসেছে, 3%-এর কথা বলেছিলাম। এবং তখন অনেক ধরনের প্রেজেন্টিং পার্ট আসতে পারে, দুইটা বাটক আসতে পারে, কখনও কখনও বাচ্চার ফুট আসতে পারে, ফুটলিং হতে পারে, কখনও কখনও বাচ্চার নীল ডাউনের মতো করে নিয়ে আসতে পারে, কাজে সেটা তার তখন প্রেজেন্টিং পার্ট। আর যদি আমাদের ট্রান্সভার্স লাই হয় তাহলে প্রেজেন্টিং পার্ট যেটা আসবে সেটা হলো শোল্ডার, কাজে এটাকে আমরা বলছি প্রেজেন্টিং পার্ট। ওকে, এ পর্যন্ত তো ক্লিয়ার যে হোয়াট ইজ প্রেজেন্টেশন অ্যান্ড হোয়াট ইজ প্রেজেন্টিং পার্ট। একটা শব্দ বলেছিলাম অ্যাটিচিউড, খুব ইম্পর্ট্যান্ট অ্যাটিচিউড, আসলে আমাদের অ্যাটিচিউড খুব ইম্পর্ট্যান্ট। এবং আমরা সবসময় বুঝতে পারি যে আমাদের অ্যাটিচিউডই আমাদেরকে হেল্প করে যে আমি এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো কি না। ঠিক তাই, বাচ্চাকে অলওয়েজ ফ্লেক্সড অ্যাটিচিউডে থাকতে হয়, বিকজ বাচ্চা যদি এরকম লম্বা হয়ে থাকতো তাহলে ইউটারাসের ভিতরে তো তার জায়গাই হতো না, তাহলে বাচ্চা কী করছে, ফেভারেবল অ্যাকোমোডেশন, সে সবসময় ফ্লেক্সড, অল দ্য জয়েন্টস আর ইন ফ্লেক্সড অ্যাটিচিউড, সমস্ত কিছু যতগুলো জয়েন্ট তার আছে ফ্লেক্সড অ্যাটিচিউডে, যে এই বাচ্চাটা একটা অনেকটা ওভয়েড শেপ হয়ে যায়, মানে ডিমের আকৃতি হয়ে যায়। এবং ডিমটা আমরা দেখেছি না যে একটা দিকে একটু চওড়া, নিচের দিকটা একটু চিকন, ঠিক সেরকম আর কি, যে উপরের দিকে ফান্ডাসের দিকে আমাদের ব্রিজ থাকবে, নিচের দিকে বাচ্চার মাথাটা থাকবে এবং এর একটা ওভয়েড শেপ হবে। এই ফ্লেক্সড অ্যাটিচিউড যদি মেনটেন না হয় তাহলে কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি সম্ভব না, কাজে ফ্লেক্সড অ্যাটিচিউড। এবং বাচ্চা যত ডিসেন্ট করতে থাকবে তত তাকে ফ্লেক্সড অ্যাটিচিউডটা মেনটেন করতে হবে। হঠাৎ করে যদি এক্সটেনশন হয়ে যায় হেড, তাহলে কী আসবে, ব্রাউ, এবং ব্রাউয়ের ডায়ামিটার হলো 13 সেন্টিমিটার, নো মেকানিজম ফর দ্য ডেলিভারি অফ দ্য 13 সেন্টিমিটার টু দ্য পেলভিস, কাজেই এই এক্সটেনশন আমাদের খুব খারাপ অ্যাটিচিউড। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লেবারের কথাতে যাই যে হোয়াট ইজ লেবার, তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো ডেফিনিশন অফ দ্য লেবার। সরি, আরেকটা কথা বলে যাই, সেটা হলো পজিশনটা আমরা একটু এখানে বলে যাই। আমরা একটা পেলভিসকে আসলে 8টা ভাগে ভাগ করছি, কেমন? প্রথমে যে ভাগটা সেটা হলো আমাদের একটা অ্যান্টিপোস্টেরিয়র লাইন আছে, একটা অ্যান্টিপোস্টেরিয়র একটা লাইন আছে, একটা ট্রান্সভার্স লাইন আছে, দুইটা অবলিক লাইন। এবং অবলিক লাইনটাকে আমরা শুরু করি পোস্টেরিয়র থেকে, যেমন এটা আমাদের কী হলো, এই এই পোস্টেরিয়র থেকে যদি আমরা শুরু করি রাইট সাইড থেকে, আমরা যদি অপোজিট লেফট ইলিওপিপিক এমিনেন্স পর্যন্ত যদি একটা লাইন টানি এটা, তাহলে এটা হলো আমাদের
লেফট রাইট অবলিক ডায়ামিটার, এবং লেফট সাইড থেকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে যদি আমরা এই লাইনটা শুরু করি অপোজিট ইলিওপিবিক এমিনেন্স পর্যন্ত, এটা হলো আমাদের লেফট অবলিক ডায়ামিটার। সো দিস ইজ রাইট অবলিক ডায়ামিটার অ্যান্ড দিস ইজ লেফট অবলিক ডায়ামিটার। ওকে, তাহলে এই যে আমরা কতগুলো লাইন টানলাম, চারটা যে লাইন টানলাম, এটার কারণে আমাদের পেলভিসটা কিন্তু অনেকটা আটটা ভাগে ভাগ হয়ে গেল, এবং আটটা ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে পজিশন, এখন আমাদের এই যে প্রেজেন্টিং যে পার্ট, বাচ্চার যে হেডটা আছে, এই যে পেলভিসটাকে যদি আমরা এভাবে আঁকি, তাহলে আমরা ভাগ করলাম একটা দুটো রাইট অবলিক ডায়ামিটার অ্যান্ড লেফট অবলিক ডায়ামিটার। এখন এই যে বাচ্চার মাথা ভার্টেক্স, এই ভার্টেক্সটাও কিন্তু এনাফ নয়, তার কারণ ভার্টেক্সের মধ্যেও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অক্সিপুট, এটাকে আমরা বলছি ডিনোমিনেটর, মানে নির্দিষ্ট পয়েন্ট, ভার্টেক্সের একটা নির্দিষ্ট পয়েন্টকেই আমরা বিবেচনা করি, তাহলে সো দিস ইজ কল দ্য ডিনোমিনেটর। এই যে সাব অক্সিপুট বা অক্সিপুটটা এই পেলভিসের কোন জায়গাতে আছে সেটাই হলো তার পজিশন। সো ইট ইজ দ্য রিলেশনশিপ অব দ্য ডিনোমিনেটর অব দ্য প্রেজেন্টিং পার্ট উইথ দ্য ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য ম্যাটারনাল পেলভিস হুইচ ইজ কল দ্য পজিশন। ওকে, তাহলে পজিশনের মধ্যে আমরা যদি বলি সবচেয়ে কমন পজিশন, এটা তো লেফট সাইড, এটা হলো ম্যাটারনাল লেফট সাইড, এটা হলো ম্যাটারনাল রাইট সাইড। ওকে, যদিও খাতায় কিন্তু এটা আমাদের কি এটা লেফট, কিন্তু আমরা উই আর কনসিডারিং দ্য ম্যাটারনাল পেলভিস, সো দিস ইজ লেফট। সবচেয়ে কমন যেটা হলো এই জায়গাটাতে যদি হেড থাকে, এটাকে আমরা বলছি লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, ট্রান্সভার্স থাকছে। এখানে যদি থাকে লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র, এটা ডাইরেক্ট অক্সিপুটো অ্যান্টেরিয়র, তাহলে এটা হবে রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়র, রাইট অক্সিপুটো ট্রান্সভার্স। এই যে এই কয়টা পজিশন বললাম, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা পজিশনকেই কিন্তু আমরা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নর্মাল পজিশন বলি, ঠিক আছে। বাট যদি কখন এটা এখানে থাকে, থাকে অক্সিপুটো পোস্টেরিয়র, অক্সিপুটো পোস্টেরিয়র, এই জায়গাটাতে এই তিনটা জায়গায় যদি আমাদের থাকে হেড, তখন তাকে আমরা বলছি অক্সিপুটো পোস্টেরিয়র, এবং এটাকে বলা হয় ম্যাল পজিশন। তাহলে দেখো আমরা নর্মাল লেবার শুরু করার আগে কিন্তু আমাদের অনেক কিছু শিখে ফেলতে হলো, এখন আমরা নর্মাল লেবার শুরু করতে চাই। এবং নর্মাল লেবারের আগে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হয় ডেফিনিশন অফ দ্য লেবার, ইট ইজ দ্য সিরিজ অফ ইভেন্টস হুইচ হ্যাপেন্স উইথ দ্য জেনিটাল ট্র্যাক্ট, ম্যাটারনাল জেনিটাল ট্র্যাক্ট, উইথ এন এইম টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন from the maternal womb to the outside of the world, তাই না, থ্রু দ্য ভ্যাজাইনা। কারণ কি, এই মায়ের পেট থেকে পেট কেটেও আমি বাচ্চা বের করতে পারি, তখন তো সেটা সিজারিয়ান সেকশন, সেটা তো আর নর্মাল লেবারের মধ্যে হচ্ছে না, কাজে থ্রু দ্য ভ্যাজাইনা এটুকু যদি না বলো তাহলে কিন্তু ডেফিনেশন কমপ্লিট হচ্ছে না। সো এটা হলো এটা হলো লেবারের ডেফিনেশন। আর নর্মাল লেবারের ডেফিনেশন কি, নর্মাল লেবারের ডেফিনেশন হলো এই লেবার হোয়েন ইট ফুলফিলস দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কোশ্চেন, তোমাদের প্রথমে কার্ডে দেখবা ডিফাইন নর্মাল লেবার, তারপরে বলা হয়েছে হাউ ক্যান ইউ ডায়াগনোজ দ্য পেশেন্ট ইজ ইন লেবার, তাই ক্লিনিক্যাল কোশ্চেন। কিন্তু বিকজ তুমি যখন লেবার রুমে ডিউটি করবা, তোমার একজন পেশেন্ট এসেছে, তোমাকে ডায়াগনোসিস করতে হবে এটা কি তার লেবার পেইন কি না সেটা। রিমেম্বার অল ডায়াগনোসিস শুড বি স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি, চট করেই যে আমরা কখনো পারভেজনাল এক্সামিনেশনে চলে যাব দ্যাট শুড নট বি। তাহলে আমরা কী করবো, হিস্ট্রি দিব, একটা মা আসলে কী করবো, আমরা বলবো যে একটা মা আপনার কী প্রবলেম, তাই তো, মা কী বলেছে, শি ইজ প্রেগনেন্ট, শি ইজ প্রেগনেন্ট ফর সাম ডিউরেশন, ডিউরেশন কত, ইট মে বি 38 weeks, 39 weeks, সেটা। তাহলে 38 weeks আগে কি কোনো লেবার হয় না, হয়, 37 completed weeks আগে হলে তখন তাকে আমরা প্রিটার্ম লেবার বলি, এবং সেটাকে কিন্তু নর্মাল লেবারের মধ্যে বলা হচ্ছে না, বিকজ প্রিটার্ম লেবার যদি হয় তাহলে বেবির কিন্তু কিছু কমপ্লিকেশনস হতে পারে, এবং আলাদা করে বাচ্চাটাকে কিন্তু একটু ম্যানেজমেন্ট করতে হয়, কাজে তখন এটাকে আমরা নর্মাল লেবারের মধ্যে বলছি না। তাহলে আমরা কী বললাম, যেটা যে হিস্ট্রি নেওয়ার সময় মা কী বলেছে আমাকে, মা বলেছে যে তার সে প্রেগনেন্ট এবং তার পেইন হচ্ছে, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে এই পেইনটা কতক্ষণ থেকে হচ্ছে, পেইনের তীব্রতাটা কি আস্তে আস্তে বাড়ছে কি না, এই হিস্ট্রিগুলো তখন আমরা তাকে নিতে থাকি, পেইনটা কোথা থেকে শুরু হচ্ছে, পেইনটা কেন শুরু হলো, এই জিনিসগুলো। এর সাথে আমরা আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমরা তার পারভেজনাল কোনো ডিসচার্জ হচ্ছে কি না, ইট মে বি ওয়াটারি ডিসচার্জ,
অর ইট মে বি ব্লাড স্টেন মিউকাস ডিসচার্জ, যেটাকে আমরা বলি শো। এবং তারপরে আমরা যেটা করি, তারপরে তার এক্সামিনেশনে চলে যাই। তাহলে আমরা যদি ক্রাইটেরিয়া অব দ্য নর্মাল লেবারের কথা বলি যেটা, তাহলে প্রথম কথা হলো পেইন। সো হাউ ক্যান আউ ক্লারিফাই দ্য লেবার পেইন? লেবার পেইন ইট ইজ দ্য ইন্টারমিটেন্ট পেইন, ইট ইজ নট এ কন্টিনিউয়াস পেইন, ইট ইজ এ ইন্টারমিটেন্ট পেইন, ওয়েভ হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ইন্টেন্সিটি মানে তীব্রতা বাড়বে, আস্তে আস্তে মা বলছে যে প্রথম দিকে আমার এত ব্যথা হচ্ছিল না, এখন অনেক বেশি ব্যথা হচ্ছে। দুই নম্বর কি, গ্র্যাজুয়ালি ঘন ঘন হচ্ছে। প্রথমে বলেছিল যেটা, প্রথমে তো আধা ঘন্টা পরপর একটু ব্যথা হচ্ছিল, কিন্তু এখন আমি দেখছি গত এক ঘন্টা ধরে আমার প্রায় 10 মিনিটের মধ্যে একটা দুইটা ব্যথা হচ্ছে। তাহলে কী হচ্ছে, তার এই ব্যথাটার কিন্তু ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, এবং তার সাথে কী হচ্ছে, ডিউরেশন। যেমন আগে দেখলাম মা বলছে যে একটুখানি ব্যথা হয়ে চলে যাচ্ছিলো, কিন্তু এখন অনেকক্ষণ ধরে ব্যথাটা থাকছে। এবং এটাকে আমরা আলাদা করে মেজার করব, যেটা আমরা পার্টোগ্রাফে তোমাদেরকে ভালো করে দেখাবো কী করে আমরা ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশনকে মেজার করব। তাহলে এক নম্বর পয়েন্ট হলো পেইন। দ্য পেইন স্টার্টস ইউজুয়ালি ফ্রম দ্য ম্যাটারনাল ব্যাক, ব্যাকের থেকে স্টার্ট হয়, তারপরে এটা গ্র্যাজুয়ালি এটা আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনের দিকে আসে এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইতে রেডিয়েট করছে। So pain, it starts from the back to the lower abdomen and to the medial aspect of the thigh. It is intermittent pain and the pain is gradually increasing in intensity, duration and frequency. The pain is associated with SHO, that is cervical mucus with blood stain discharge. This is SHO. Tale patient ei dui ta history amake dilo, ekhon ami patient ke examine korbo। যখন এক্সামিন করবা ভাইটালসগুলো তো দেখবা, যেহেতু লেবার পেনের ক্রাইটেরিয়া বলছি ওটা আমরা আসছি না, বাট আমরা কী করি, মায়ের পেটে একটা হাত রাখি। হাত রাখলে আমরা দেখি যে এই যে তার পেইনটা সে বলছে, এই পেইনটার সাথে ইউট্রাসটাকে কন্ট্রাক্ট করছে কিনা, হার্ডেনিং হচ্ছে কিনা, নাকি মেয়েটা এমনিই ব্যথা বলছে, ইউট্রাস রিল্যাক্স। আমরা যদি ইউট্রাসটা একদম সফট পাই তখন আমরা বলি যে কই তুমি তো, আমি তো কোনো পেইন দেখতে পাচ্ছি না, তার মানে ইউট্রাসটা কন্ট্রাক্ট হয়নি, কাজে এটা কিন্তু ট্রু লেবার পেইন নয় সেটা। এছাড়া কী দেখতে পাবো আমরা, আমরা দেখতে পাবো যেটা প্যারাবডোমেনে দেখার পর আমি পারভাইজানাল এক্সামিনেশন করব। পারভাইজানাল এক্সামিনেশন, এটা তোমাদের আলাদা একটা অস্পিস্টেশন আছে, তোমরা জানো যে একটা পারভাইজানাল এক্সামিনেশন করতে গেলে আমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে, সেটা আমরা এখানে ডিটেলস বলবো। এখানে জাস্ট অল্প করে একটু বলছি, পেশেন্টকে ব্লাডার ইভাকুয়েট করে নিতে হবে এক নম্বর, দুই নম্বর হলো তোমাকে তার কনসেন্ট নিতে হবে, তিন নম্বর তার প্রাইভেসি মেনটেন করতে হবে, এবং অ্যাসেপসিস অবশ্যই তোমার সার্জিক্যালি তোমার ওয়াশ থাকতে হবে, এবং পেশেন্টকেও কিন্তু ভালভাল ওয়াশ দিয়ে নিতে হবে। যখন আমরা ভালভাল ওয়াশ দেবো তখন আমরা দেখি যে কোনো শো আসছে কি না বা কোনো পানি ভাঙছে কি না, এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে। তারপরে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করব। ইন্টারনাল এক্সামিনেশন মানে পারভাইজানাল এক্সামিনেশন, এবং এই পারভাইজানাল এক্সামিনেশনটার মধ্যে অবস্টেটিক্সে কিন্তু স্পিকুলাম আমরা ইউজুয়ালি ইউজ করি না, আমরা সরাসরি ডিজিটাল ফিঙ্গার ইউজ করি। এবং ফিঙ্গারটা যখন আমরা ইউজ করি তখন এই যে পারভাইজানাল এক্সামিনেশনের খুব ভ্যালু, এবং তোমাকে অনেকগুলো পয়েন্টস দেখে আসতে হবে, বিকজ ইউ কান্ট ইন্ট্রোডিউস ইউর ফিঙ্গার ফর সেভারাল টাইমস। তুমি একবার ইন্ট্রোডিউস করেছো, অল ফাইন্ডিংস তোমাকে দেখে তোমাকে বেরোয় আসতে হবে, সেকেন্ড টাইম তুমি যদি কোনো পয়েন্ট মিস করো তোমাকে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমরা কী করব, আমরা ইন্টারনাল এক্সামিনেশন করব এবং আমরা দেখব প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। আমরা তোমাদেরকে প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশনটা দেখাবো, কীভাবে আমাদেরকে ইফেসমেন্টটা হচ্ছে। সো ডাইলেটেশন বুঝতে তো কোনো অসুবিধা নেই, যে অসটা ক্লোজড ছিল এটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাইলেট করে যাচ্ছে। আর ইফেসমেন্টকে আমরা যেটা বলি, যে এই যে যদি আমাদের এটা ইউট্রাস এবং এটা যদি আমাদের সার্ভিক্স হয়, তাহলে সার্ভিক্সটার একটা লেন্থ আছে তাই না, 2.5 সেন্টিমিটার, নন প্রেগনেন্ট ইউট্রাসে বা প্রেগনেন্ট ইউট্রাসে আমরা বলছি। আস্তে আস্তে কী হচ্ছে, এটা পাতলা হয়ে যাচ্ছে, এটাকে আমরা যেমন ইফেসমেন্ট বলি, আবার আমরা একে টেকেন আপও বলতে পারি। টেকেন আপ মানে কেউ নিয়ে নিয়েছে, কে নিয়েছে, আপার সেগমেন্ট নিয়েছে, লোয়ার সেগমেন্ট নিয়েছে, লোয়ার সেগমেন্ট তাকে টেনে উপর দিকে উঠে যাওয়ার কারণে সেটা পাতলা হয়ে গেছে। সো দিস ইজ কল্ড দ্য ইফেসমেন্ট। তাহলে ইফেসমেন্টকে আমরা যখন ডিসক্রাইব করি তখন পার্সেন্টেজ অনুযায়ী ডিসক্রাইব করবো, যে কত পার্সেন্ট আমার এটা ইফেস্ট হয়েছে বলে মনে হয়। এবং দুই নম্বর হলো সার্ভাইকাল ডাইলেটেশনটাকে আমরা ফিঙ্গার দিয়ে মেজার করব, বাট এক্সপ্রেস করব ইন সেন্টিমিটার। যেমন এটা যদি আমার টু ফিঙ্গার ইন্ট্রোডিউস করে, তাহলে আমাকে জানতে হবে যে আমার টু ফিঙ্গার এটা হলো প্রায় 3.5 সেন্টিমিটার, এত সিএম।
তাহলে কতটুকু ডাইলেট করছে। তাহলে আমরা পারভেসালাল এক্সামিনেশনে যদি আমরা দেখি, প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হচ্ছে, এবং তার সাথে আমাদের কি হয়েছে, এই যে আমাদের ইফেসমেন্টটা যে হচ্ছে এবং ডাইলেটেশনটা হচ্ছে, জাস্ট একটু বিবেচনা করে দেখো কি ঘটবে। কি ঘটবে মানে হলো, যখন আমাদের সার্ভিক্সটা এরকম বন্ধ ছিল, বন্ধ ছিল, তখন মেমব্রেনটা এখানে কিন্তু লাগানো ছিল, এবং এইখানে এটা বন্ধ, এটা অস্টম বন্ধ, কিন্তু সার্ভিক্সটা যখন ডাইলেট করে যাচ্ছে, এটা যখন ডাইলেট করে যায়, এটা যখন ডাইলেট করে যায় রত্নাকে সাথে কালি নিয়ে আসো, তখন এই যে মেমব্রেনটা আনসাপোর্টেড হয়ে যায়। সিম্পলি তুমি একটা বেলুনের কথা ভাবো, একটা বেলুনের মধ্যে আমি যদি পানি নিই এবং সেটাকে ক্লোজ করে রেখেছি, তাহলে কিন্তু আমি বেলুনটাকে ফিল করবো না। বাট আমি যদি এটাকে একটু খুলে দেই, তাহলে দেখবো এখানে যদি বেলুনটাকে বসিয়ে দেই, তাহলে আমি এপাশ থেকে দেখবো বেলুনটা বাল্জ করছে এবং তার ভিতর পানি আছে, যেটাকে আমরা বলছি ফর্মেশন অফ ব্যাগ অফ ওয়াটার। তাহলে ব্যাগ অফ ওয়াটার কখন ফর্ম করবে, যখন সার্ভিক্স ডাইলেট করবে, তাছাড়া কিন্তু ব্যাগ অফ ওয়াটার কখন ফর্ম করবে না। একটা সার্ভিক্স যদি ক্লোজ থাকে তাহলে ব্যাগ অফ ওয়াটার ফর্ম করবে না। সো কী কী পয়েন্টস আমরা বলেছি, পেইন বলেছি, তার সাথে ইউট্রাসটা হার্ড হয়ে যাবে, পেইনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং এ ইন্টেন্সিটি ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তারপরে আমরা বলেছি পেটটা হার্ডেনিং হয়ে যাবে, তার শো থাকবে, এবং পিভি যদি আমি করি তাহলে আমি দেখতে পাবো প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, এবং এ দুটো জিনিস দেখতে পাবো। আস্তে আস্তে বাচ্চার হেডটা ডিসেন্ট করবে, নিচের দিকে নেমে আসবে, ডিসেন্ট আমরা মেকানিজমে বলবো তোমাদেরকে, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড হবে সেটা দেখবো। আর কি হবে, আমরা যদি হাতটাকে বের করে নিয়ে আসি তাহলে আমরা দেখবো আমার হাতের মধ্যে কিন্তু শোটা লেগে আছে, যেটা দেখে আমি বলবো যে শো আছে। এবং এই রুগীটাকে আমি যদি ব্যথা কমিয়ে দেওয়ার জন্য তাকে কোনো রকম পেইন কিলার ইউজ করি, যেমন ধরো আচ্ছা ব্যথা হচ্ছে, আমি তাকে কোনো অ্যান্টিস্পাজমোটিক দিলাম, অথবা কোনো এনএসআইডি দিলাম, অথবা কোনো সিডিটিভ দিলাম, তাতে কিন্তু এই পেইন কমবে না, এই পেইনটা কিন্তু ওয়ান ওয়ে জার্নি, এটা চলতেই থাকবে। সো দিস ইজ দ্য লেবার পেইন। তাহলে খুব কমন কোশ্চেন তোমাদের জন্য, হাউ ক্যান ইউ ডায়াগনোজ দ্য পেশেন্ট ইজ ইন লেবার, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন তোমাদের রিটেনে প্রায়ই থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু লেবার অ্যান্ড ফলস লেবার। আই থিঙ্ক যদি আমরা ট্রু লেবারটা জানি, তাহলে যেগুলির ফলস লেবারে নেই তাহলে সেগুলি ফলস লেবার। তাহলে ট্রু লেবার এবং ফলস লেবার পেইনের ডিফারেন্সটা তোমাদেরকে কিন্তু খাতায় একটু লিখতে হবে, এবং লিখে সেভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। ফলস লেবারের আরেকটা জিনিস ব্যাপার হলো, যেটা ফলস লেবারটা কিন্তু তুমি যদি ব্যথার ওষুধ দিলা, সাচেস তাকে তুমি অ্যান্টিস্পাজমেটিক দিয়েছ, অথবা একটা এনএসআইডি দিয়েছ, ডাইক্লোফেনাক সোডিয়াম, অথবা তাকে একটা সিডেশন দিয়েছ, দেওয়ার পরে রোগীর পেইনটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে প্রশ্ন, ব্যথা হলো কেন? রোগী প্রশ্ন করবে ব্যথা হলো কেন, ব্যথা বা আমাদেরও জানার দরকার এই পেইনটা তার কেন হলো। এটা অনেক কারণে হতে পারে, এটা হতে পারে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে হতে পারে, অথবা জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন থেকে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় সিম্পলি কনস্টিপেশন থেকে হতে পারে, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু পেশেন্ট থাকে যে ওভার এক্সপ্রেস করে, অথবা তেমন কোনো পেইন না, নর্মাল যে ইউট্রাসের কন্ট্রাকশনটা হচ্ছে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, সেটাতেই সে একটু ওভার রিয়্যাক্ট করেছে, সেরকমও কিন্তু হতে পারে। সো তোমাদেরকে ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যে কোশ্চেন আসছে সেটা হলো, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য লেবার। এটা হলো তোমাদের একটা অস্পিস স্টেশন, কাজে তোমরা একটু খেয়াল করে দেখবা আমরা মেকানিজম অফ দ্য লেবারটা ডিসক্রাইব করব। আমি যখন মেকানিজম অফ দ্য লেবার ডিসক্রাইব করছি, তাহলে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হলো, আই এম ডিসক্রাইবিং দ্য মেকানিজম অফ দ্য লেবার হোয়ার দ্য লাই ইজ লংগিটিউডিনাল, প্রেজেন্টেশন এট দ্য কেফালি, অ্যান্ড দ্য পজিশন ইজ লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়ার, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়ার পজিশনে ডিসক্রাইব করছি। ইউজুয়ালি প্রথমে যেটা হয়, সো আই এম ডিসক্রাইবিং দ্য মেকানিজম অফ দ্য লেবার হোয়ার দ্য লাই ইজ লংগিটিউডিনাল, প্রেজেন্টেশন ইজ দ্য কেফালি অ্যান্ড দ্য অর ভার্টেক্স, এবং পজিশন লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়ার। ফার্স্ট মেকানিজম সেটা হলো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য এঙ্গেজমেন্ট? হোয়েন এই যে আমরা পেলভিসটা বলছি, এই পেলভিসের মধ্যে প্রথমে আমাদেরকে থিঙ্ক করতে হবে, কনসিডার করতে হবে, দিস ইজ দ্য পেলভিক ব্রিম অ্যান্ড দিস ইজ দ্য পেলভিক ক্যাভিটি অ্যান্ড দিস ইজ দ্য পেলভিক আউটলেট। সো এই বেবি হ্যাভ টু ক্রস দ্য পেলভিক ব্রিম, সো
ডিসেন্ট থ্রু আউট দ্য পেলভিক ক্যাভিটি অ্যান্ড ফিভি আউট থ্রু দ্য পেলভিক আউটলেট। এই পাথওয়েটা তাকে কিন্তু অতিক্রম করতে হবে। বাট এই পথটা কিন্তু এমন নয়, সিলিন্ডারের মতো নয়, এই পথটা কিন্তু এমন নয় যে এরকম একটা সিলিন্ডার এবং এটার ভিতরে একটা বলকে ছেড়ে দিলাম, বলটা বের হয়ে চলে গেল। যেহেতু পথটা আমাদের কি আঁকা বাঁকা এবং বাচ্চার মাথাটাও কিন্তু এটা ফ্লেক্সিবল, সেই জন্য তাকে কিন্তু কিছু মেকানিজম অ্যাডাপ্ট করতে হয় এটা বের হয়ে আসার জন্য। এই পৃথিবীতে আসতে তাকে কিন্তু বেশ কিছু কায়দা কানুন করতে হয়, যেটাকে আমরা বলেছি মেকানিজম অফ দ্য লেবার। ফার্স্ট থিং ইজ দ্য এঙ্গেজমেন্ট। সো ডেফিনেশন অফ দ্য এঙ্গেজমেন্ট, হোয়েন দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ফিটাল হেড ক্রসেস দ্য পেলভিক বিম ইট ইজ কল্ড দ্য এঙ্গেজমেন্ট। তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার, আমরা একটা ফিটাল হেডকে যদি পাঁচটা আঙুলে ভাগ করি তাহলে আমরা বলতে পারি, এবং এটা পার অ্যাবডোমিনালি কিন্তু আমরা এক্সামিনেশনটা করতে পারি, পিভি করার দরকার নেই। পার অ্যাবডোমিনালি আমরা যখন দেখব তিনটা ভাগ ঢুকে গেছে, দুইটা ভাগ উপরে পালপেবল, তখন আমাকে বুঝতে হবে এটা এঙ্গেজ হয়েছে। হোয়েন দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ফিটাল হেড ক্রসেস দ্য পেলভিক বিম দ্যাট ইজ কল্ড দ্য এঙ্গেজমেন্ট। যখন এঙ্গেজমেন্ট হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ট্রান্সফার্স ডায়ামিটারে হয়। কেন ট্রান্সফার্স ডায়ামিটার হয়? এই ট্রান্সফার্স ডায়ামিটারটা সবচেয়ে বড়, বাট এই ট্রান্সফার্স ডায়ামিটারটা কিন্তু ফিক্সড না, এখানে হেড বেশিক্ষণ সাস্টেইন করে না, সে কী করে চট করে ঘুরে এই লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার পজিশনে চলে আসে। কাজেই এই লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার পজিশনের একটা বাচ্চার একটা লেবারকে আমরা এখন ডিসক্রাইব করছি। তাহলে ফার্স্ট অফ অল এঙ্গেজমেন্ট, দুই নাম্বার যেটা হলো সেটা হলো ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড, মানে আস্তে আস্তে কী হবে ফিটাল হেডটা নিচের দিকে নামতে থাকবে। কীভাবে নামবে? ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য ইউটারাস, ইউটারাস কন্ট্রাক্ট করছে, হার্ড করছে, এবং তার সাথে লোয়ার সেগমেন্টটা সফট হচ্ছে, কাজে আপার পার্ট থেকে কন্ট্রাকশন করে লোয়ার পার্ট তাকে রিসিভ করছে, এই জন্য আস্তে আস্তে হেডটা ডিসেন্ট করছে। কতটুকু ডিসেন্ট করবে? এই যে যখন ডিসেন্ট করছে তখন এঙ্গেজমেন্ট এবং এই ডিসেন্ট এই দুইটা সময় বাচ্চার হেডকে অবশ্যই ফ্লেক্স অ্যাটিটিউডে থাকতে হবে। কারণ বলেছি অল্প একটু এক্সটেনশন, বাচ্চার মাথা ঠিকই নিচের দিকে ছিল কিন্তু এক্সটেনশনের জন্য ব্রাও চলে আসছে এবং দেয়ার ইজ নো মেকানিজম ফর দ্য ডেলিভারি ইন কেস অফ ব্রাও প্রেজেন্টেশন, অবশ্যই এটা অবস্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে আমরা বলেছি এঙ্গেজমেন্ট, ডিসেন্ট এবং ফ্লেকশন শুড বি মেনটেইনড। কতটুকু ডিসেন্ট করবে? ফ্লোর আছে আমাদের পেলভিক ফ্লোর, তাহলে পেলভিক ফ্লোর পর্যন্ত ডিসেন্ট করবে। ডিসেন্ট করবে যখন যখন সেই এই অক্সিপুটটা পেলভিক ফ্লোরকে টাচ করে, তখন পেলভিক ফ্লোরের একটা আলাদা ডিরেকশন আছে, ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনের কারণে বাচ্চার হেড যখনই সে ফ্লেক্স পেলভিক ফ্লোরকে টাচ করে অটোমেটিক্যালি এই পেলভিসের মাসেলের ডিরেকশনের কারণে এটা কিন্তু ঘুরে যায়, এবং এই যে ঘুরে যাওয়া এটাকে আমরা বলি ইন্টারনাল রোটেশন, ইন্টারনাল রোটেশন, কারণ বাচ্চার মাথা এখনও পেলভিসের ভিতরে আছে এবং ঘুরে গেছে, সো ইট ইজ ইন্টারনাল রোটেশন। একটু খেয়াল করো এটা এরকম ছিল এবং ইন্টারনাল রোটেশন হয়ে এরকম হলো। এই রোটেশনটা হওয়ার কারণে কি হয়েছে? এই রোটেশনটা হওয়ার কারণে দেখো ফিটাল নেকে একটা টর্শন হয়েছে। কতটুকু টর্শন হয়েছে? আট ভাগের এক ভাগ, 1/8 অফ দ্য সার্কেল। তো আমরাও তো মনে করো কি ক্লাসে আমরা সবাই তো সোজা বসি না, একজন আমরা হয়তো সাইড করে বসেছি, আমরা একটু কাত করে টিচারের পড়া শুনছি, আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, বাচ্চারও কিন্তু প্রবলেম হয় না। ফিটাল হেড ক্যান সাস্টেইন সাচ টাইপ অফ টর্শন, এটা সে মেনে নিতে পারে। তাহলে এই টর্শনটা হওয়ার কারণে কি হলো, হেডটা এখন আমাদের ডাইরেক্টলি এই জায়গায় চলে আসলো। এই জায়গায় আসার কিন্তু উদ্দেশ্য আছে, হেড কিন্তু এমনি আসেনি, একটা হলো পেলভিসের ডিরেকশন, মাসেলের ডিরেকশন, আর দুই নম্বর হলো ঢোকার সময় সে এভাবে ঢুকেছে, এভাবে ট্রান্সভার্স, বাট বের হওয়ার সময় সে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বের হতে চাচ্ছে, কারণ আউটলেটের মধ্যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সবচেয়ে বড়। কাজেই দিস ইজ দ্য মেকানিজম, যে সে ঢুকেছে ম্যাক্সিমাম ডায়ামিটারে ট্রান্সভার্স, এটা হলো তার কমন পজিশন লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, তারপর সে ইন্টারনাল রোটেশন হয়ে সে আউটলেটে যখন আসছে তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে এসছে। তাহলে কী হলো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হলে এটাকে আমরা বললাম ইন্টারনাল রোটেশন, বাট নেকের মধ্যে কিন্তু একটা টর্শন আমাদের রয়ে গেল। দেন ফার্দার ডিসেন্স, এখনও কিন্তু আমাদের সে পুরাটা আসেনি, পেরিনিয়ামে এসছে কিন্তু ভ্যাজাইনাতে আসেনি, কাজে সে আরও ডিসেন্ট করবে, আরও নামবে, ফার্দার ডিসেন্ট।
ডিসেন্ট হওয়ার পরে সে যখন পেরিনিয়ামে আসবে তখন আমরা চিন্তা করব যে এখন ভালভা, ভালভা যে আমাদের আউটলেটটা আছে সেই আউটলেটটার কথা আমাদের বিবেচনা করতে হবে। তা আমরা এর পরের যে টার্মটা সেটাকে আমরা বলেছি ক্রাউনিং। আমরা রাজার মুকুটের কথা জানি, তাই না? ক্রাউন এমনভাবে মুকুটটা মাথার বাজারে লাগানো থাকে যে এটা মাথা থেকে পড়েও যায় না অথবা আমাদের গলে এটা গলার মধ্যেও নেমে আসে না। সো দিস ইজ দ্য ক্রাউন। ঠিক ভালভাটা যখন আমাদের এই ফিটাল হেডটাকে এমনভাবে স্ট্রেচ করবে যে মনে হবে যে একটু পরেই ডেলিভারি হয়ে যাবে, সেটাকে আমরা বলছি ক্রাউনিং। সো ক্রাউনিং কি? হোয়েন দ্য ফিটাল হেড স্ট্রেচেস দ্য ভালভাল আউটলেট ইন সাচ দ্যাট দেয়ার ইজ নো রিসিশন। রিসিশন মানে হলো কন্ট্রাকশন হয়েছে, বাচ্চার মাথা দেখা যাচ্ছে, আউটলেট এসছে, বাট কন্ট্রাকশন চলে গেছে, বাচ্চার মাথা ঢুকে গেছে, এটা ক্রাউনিং না। ক্রাউনিং তখন যখন কন্ট্রাকশন না থাকলেও এটা এরকমই থাকবে, সেটাকে আমরা বলবো ক্রাউনিং। সো ক্রাউনিং কি? হোয়েন দ্য ফিটাল হেড স্ট্রেচেস দ্য ভালভাল আউটলেট ইন সাচ এ দ্যাট দেয়ার ইজ নো রিসিশন অব দ্য ফিটাল হেড ইন বিটুইন দ্য কন্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড দ্য ক্রাউনিং। এবং ক্রাউনিং যখন হবে তখনই বুঝতে হবে এর পরের কন্ট্রাকশনেই কিন্তু আমাদের হেড ডেলিভারি হয়ে যাবে। তো এটা হলো আমাদের ক্রাউনিং। তাহলে হেড ডেলিভারি হলো, হেড ডেলিভারি কীভাবে হবে? এতক্ষণ পর্যন্ত হেড কিন্তু ফ্লেক্সড অ্যাটিটিউডে ছিল এবং হেড ডেলিভারি বাই এক্সটেনশান। হেড এখন বলছে অনেকক্ষণ তো আমাকে মাথা নিচু করে রেখেছেন, এখন আমি ডেলিভারি হয়ে গেছে, এখন আর আমি মাথা নিচু করে থাকতে চাচ্ছি না। হেড ডেলিভারি বাই এক্সটেনশান। এক্সটেনশন করে হেড ডেলিভারি হয়ে যাওয়ার পরেই খেয়াল করো ওর নেকে কিন্তু একটা টর্শন ছিল, ইন্টারনাল রোটেশনের জন্য একটা টর্শন ছিল। তা অনেকক্ষণ ধরে আমার ঘাড়টা যদি এরকম কাত করে রেখে দেই, যখনই আমি ছাড়া পাবো প্রথমে কিন্তু আমি এটা হেডটাকে ছাড়িয়ে নিব, চো হেডটা ছেড়ে যাবে। এইটাকেই বলা হয় রিস্টিটিউশন। সো রিস্টিটিউশন ইজ দ্য প্যাসিভ মুভমেন্ট অফ দ্য ফিটাল হেড হুইচ হ্যাপেন্স ডিউ টু দ্য আনটুইস্টিং অফ দ্য ফিটাল নেক, যেটা টুইস্টিংটা হয়েছিল ডিউ টু দ্য ইন্টারনাল রোটেশন অফ দ্য ফিটাল হেড। সো ইন্টারনাল রোটেশন অফ দ্য ফিটাল হেড দেয়ার ইজ এ টর্শন অফ দ্য ওয়ান এড অফ দ্য সার্কেল, হেড ডেলিভারি বাই এক্সটেনশান অ্যান্ড আনটর্শন আনটুইস্টিং, এটাই হলো আমাদের রিস্টিটিউশন। এখন কথা হলো তাহলে হেড ডেলিভারি হয়ে গেছে কিন্তু শোল্ডারটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোথায় রয়ে গেছে? এই যে হেডের এই যে ডায়ামিটারটুকু, এই যে আমাদের লেন্থ যতটুকু আছে এখানে, এতটা কিন্তু পেলভিসের চেয়ে বড়। কাজে বাচ্চার মাথা যখনও ডেলিভারি হয়ে গেছে শোল্ডারটা কিন্তু স্টিল পেলভিক ব্রিমের উপরে আছে। কাজে শোল্ডারটা কোথায় আছে? স্টিল পেলভিক ব্রিমের উপরে। তো ফার্স্টে যেটা হবে, হেড ডেলিভারি হয়ে গেছে, প্রথমে এঙ্গেজমেন্ট অফ দ্য শোল্ডার, ঠিক আমরা বাচ্চার মাথার ক্ষেত্রে যে যে মুভমেন্টগুলো বলেছিলাম সেটাই আমরা বলবো। এঙ্গেজমেন্ট অফ দ্য শোল্ডার, ডিসেন্ট অফ দ্য শোল্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র রোটেশন অফ দ্য শোল্ডার। একটা জিনিস খেয়াল করো, হেডের দিকে খেয়াল করো, আমরা যখন বলছি অ্যান্টেরিয়র রোটেশন অফ দ্য শোল্ডার তখন কিন্তু বাচ্চার মাথাটা কাত হয়ে যাচ্ছে। তার কারণ কি? আবারও আমরা তোমাকে এই ছবিটাতে দেখাচ্ছি, শোল্ডারটা এরকমভাবে এঙ্গেজমেন্ট হয়েছে এবং যখন শোল্ডারটা ডিসেন্ট করেছে অপোজিট সাইড দিকে অ্যান্টেরিয়র রোটেশন অ্যান্টেরিয়র পোস্টের ডায়ামিটারে আসবে, এবং এই অ্যান্টেরিয়র পোস্টের ডায়ামিটারে আসার কারণে এই ফিটাল হেডটা আরও পিছন দিকে চলে যাবে, যেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল রোটেশন। বেসিক্যালি এক্সটার্নাল রোটেশন ইজ নট দ্য মুভমেন্ট অফ দ্য ফিটাল হেড, ইট হ্যাপেন্স ডিউ টু দ্য ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার। তাহলে আমরা বলেছি রিস্টিটিউশন হওয়ার পরে ফিটাল যে শোল্ডারটা এটা এঙ্গেজ হবে, ডিসেন্ট করবে, ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার হবে হুইচ ইজ ভিজিবল অ্যাট দ্য এক্সটার্নাল রোটেশন অফ দ্য ফিটাল হেড, ঠিক আছে? সো এই যে এক্সটার্নাল অফ দ্য ফিটাল হেড, এটা কিন্তু বেসিক্যালি ইট ইজ নট দ্য মুভমেন্ট অফ দ্য হেড, ইট ইজ দ্য মুভমেন্ট অফ দ্য শোল্ডার। যখন আমরা দেখব এই পর্যায়ে যে বাচ্চার কানটা মনে হয় পিউবিক সিম্ফাইসিসের নিচে এবং বাচ্চার মুখটা মায়ের এক পাশের থাইয়ের দিকে তাকিয়ে আছে এবং অক্সিপুটটা অপোজিট থাইয়ের দিকে আছে, তখন আমি বুঝবো যে একদম ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডারটা কমপ্লিট হয়ে গেছে, নাও দ্য শোল্ডার ইজ রেডি ফর দ্য ডেলিভারি। তখন আমরা যদি এই বাচ্চার মাথাটাকে একটু নিচের দিকে চাপ দিই তাহলে অ্যান্টেরিয়র শোল্ডারটা বের হয়ে আসবে, এবং এই বাচ্চার মাথাটাকে যদি আবার একটু উপর দিকে চাপ দিই তাহলে পোস্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হয়ে আসবে। তাহলে ডেলিভারি অফ দ্য অ্যান্টেরিয়র শোল্ডার, ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র শোল্ডার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য বেবি ডেলিভার্ড বাই লেটারাল ফ্লেকশন।
কাত হয়ে ডেলিভারিটা হয়। বা আমরা যদি এভাবে বলি যে রেস্ট অফ দ্য বেবি ডেলিভার্ড বাই লেটারাল ফ্লেকশন, বাচ্চা কিন্তু এভাবে ডেলিভারি হচ্ছে না।